हाय फ्रेंड्स, आज के तुम्हारे संगे चुलेर बेपारे किछु कथा शेयर करते चाइछी। सामने ही पुजो चले एलो, तो सबाई तो चाय जाते सुंदर करे सजदे। तो आमरा सबाई बाड़ीते हेना करी, तो हेना करी साधारणत आमरा कि करी चायेर लिकार दिए सारा रात्रिर जन्य एटाके रेखे दी। तोमरा जादेर हेयर फल होच्छे, जादेर माथाय डैंड्रफ रयेछे, तादेर जन्य बोलछी तोमरा ए जिनिसगुलो अवश्यई करो, তাতে তোমাদের চুলটা গ্রোথও হবে, খুব সুন্দরও হবে, আর একটা কালার আসবে খুব সুন্দর। তো জলটা আমার দেখছোই তোমরা, যে জলটা আমার গরম হয়ে গেছে। জলের মধ্যে এখন আমি দেবো হাফ চামচ মতন মেথি। যারা যেমন চুল আছে সেই হিসাব করে তোমরা দিও আর কি। তো আমার লাগবে এইটুকু, আর অবশ্য আমার ঘরে নেই, ও শেষ হয়ে গেছে, তো আমি এই জন্য এইটুকুই দিলাম মেথি। এখন তো মেথি পাওয়া যায়, তো দেখো দেখো আমার ভালো মতন বয়েল হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ছেঁকে তোমরা রাখো। দেখো আমি একটা বাটির মধ্যে এটাকে সুন্দর করে ছেঁকে রেখে দিয়েছি। এখন এটা একটুখানি ঠান্ডা হোক, তারপরে নেক্সট স্টেপে আমি যাচ্ছি। নিয়েছি একটা নূপুরের হেনা, এবার হেনা পাউডারটাকে আমি এটার মধ্যে ঢালছি আর কি। তোমার মানে যার যেরকম হেয়ার, সে সেই হেয়ার অনুযায়ী মানে পাউডারটা নিও। তোমাদেরটা তো তোমরা বুঝবে, আমি এটা 120 গ্রামের আছে আমার। এক সেকেন্ড, 120 গ্রামের আছে আমার এটা। তো আমার পুরোটা আমি এটা পুরোটা নিইনি, আমার মানে হেয়ার লেন্থটা যেহেতু কম, তো আমি এটা মানে একটুখানি বেঁচেছে আর কি। তোমরা তোমাদের মতন নিয়ে নিও। এবার আমি একটু একটু করে ওই যে লিকুইডটা করে রেখেছি চা পাতা কারি লিভস দিয়ে, এটাকে আমি একটু একটু করে দেবো আর মিক্সড করবো। এরকম করে মিক্সড করবে, মিক্সড করে ওভারনাইটের জন্য ছেড়ে দেবে। আর এটা আমি একটুখানি বেশি দিলাম, এটার কারণ এটা ওভারনাইট যখন এটা মানে থাকবে, এটা মানে থকথকে হয়ে যাবে জিনিসটা, এই জন্যই আমি এটা পুরোটা দিয়ে দিলাম, কারণ এটা এইটুকু পুরোটা লাগবেই আর কি এটার মধ্যে। তো এই জন্য আমি এটা পুরোটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন ওভারনাইটের জন্য রেখে দেবো। এ দেখো তোমরা, আমি ওভারনাইট এটাকে রেখে দিয়েছি। এখন কি সুন্দর দেখেছো কালারটা এসছে। এখন এটার মধ্যে কিছু জিনিস মেশাতে লাগবে, যেমন হচ্ছে ডিমের সাদা অংশটা আমি দেব, দেখাচ্ছি তোমাদেরকে কেমনি করে দেবে। লেবু, আর দেবো হচ্ছে একটুখানি অয়েল, 1 চামচ মতন কোকোনাট অয়েল দেবো, যাতে জিনিসটা আর কি ভালো স্মুথলি হয় আর কি চুলটা। আর ডিমের অংশটা সাদাটা দেবো, এটাই কারণ ইয়েলোটা দিলে কি হয় চুলটা অনেকের রুক্ষ হয়ে যায়। তোমরা যদি ভাবো যে তুমি ডিমটা পুরোটা দেবে, এটাও দিতে পারো। আর যদি ভাবো যে যাদের চুলটা বেশি ড্রাই, তো আমার মতে তাদেরকে বলবো যে শুধু সাদা অংশটাই দিও, কারণ না ইয়কটা দিলে কি হয় ডিমটা মাথার চুলটা আর কি তোমার বেশি রুক্ষ রুক্ষ লাগে দেখতে। তো চলো আমি এগুলোকে মিশিয়ে নিই একসাথে সব। এই যে দেখো ডিমের পুরো হোয়াইটটাকে আমি সুন্দর করে নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি দেখানোটা দেখাতে পারলাম না আর কি, স্কিপ হয়ে গেল। তো এ দেখো এটা একটা ইয়ে পড়ে রয়েছে, আর এখন এই যে ডিমের যে পুরো হোয়াইট ইয়েটা রয়েছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এরকম একটুখানি ফুটো করে এ দেখো, দেখেছো তো, এখন এটার মধ্যে পুরো ইয়েলোটা রয়েছে। এটার মধ্যে দেবো হচ্ছে আমি লেবু, ড্যান্ড্রফের জন্য তো খুবই ভালো। যাদের ড্যান্ড্রফ আর হেয়ার ফল হচ্ছে, তোমরা এই হেয়ার মাস্কটাকে
সরি হেনাটাকে দিয়ে একটুখানি দেখো, তোমরা নিশ্চয়ই রেজাল্ট পাবে। আমি সিটগুলোকে পরে ফেলে দিচ্ছি, কারণ এক হাতে যেহেতু ফোনটা আমি ধরে রয়েছি এই জন্য আর কি, পরে যখন আমি মিক্সড করব তখন আমি এটা ফেলে দেবো। তো আমি এখানে একটা লেবু দিয়ে দিলাম ছোট। এবার দেবো একটুখানি হেয়ার অয়েল, দাও এটা আমার ছেলে হেল্প করছে দেওয়ার জন্য। টিপে ধরো, টিপে ধরো, থাক থাক থাক, আর না না, হ্যাঁ এবার দিয়ে দিয়েছি। এবার সবগুলোকে সুন্দর করে আমি মিক্সড করে নেব, দেখো। সবগুলোকে আমি সুন্দর করে মিক্সড করে নেব। এটার মধ্যে একটুখানি তোমরা দইও দিতে পারো, আমার কাছে মনে আছে, দেখতো বাবা ফ্রিজের মধ্যে দই আছে কিনা, দইও দিয়ে দিই এক চামচ বা দু চামচ মতন, তোমরা এটার মধ্যে কাট মানে দিতে পারো। এই যে দইটা আমি দিলাম, দিয়ে মিক্সড করলাম। এবার হেয়ারের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করব, কেমনি করে অ্যাপ্লাই করি চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন কেমনি করে আমি এটাকে অ্যাপ্লাই করি। আমার বেশি বড় চুল না, অল্পই চুল আছে, এই আমার চুল। তাহলে এটাকে আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা বাড়িতে একা একাই সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। যদি কারোর কাছে ব্রাশ থেকে থাকে তারা তারা ব্রাশ দিয়ে দেবে, আর যদি কারোর কাছে গ্লাভস থাকে, আমার কাছে ছিল কিন্তু বাট আমি এখন খুঁজে পাচ্ছি না, তো আমি হাত দিয়েই দিয়ে দিই, আমি কী করবো না পেলে, খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। ভালো করে সব একসঙ্গে ভালো করে মিক্সড করে নিও, মিক্সড করে তারপরে তোমরা এটাকে ইউজ করো। একটুখানি চেষ্টা করবে যাতে বেশি থক থক করে রাখার আর কি, আমারটা একটুখানি ইয়ে হয়ে গেছে, নরম হয়েছে আর কি, মানে দইটা ঢালবার সময় আর কি বেশি পড়ে গেছে মনে হয়। সুন্দর করে পুরো এরকম করে করে পুরো মাথাটার মধ্যে অ্যাপ্লাই করবে। আমার মা খুব ভালো পারে মানে হেনা লাগিয়ে দিতে, আমি প্রতিবার যখন বাড়িতে যাই তো আমি মাই আমাকে হেনা লাগিয়ে দেয়। আর এখানে আমার অ্যাকচুয়ালি টাইম হয়ে ওঠে না ঠিক করে, কারণ ছেলে সব কিছু করতে করতে আমার নিজের জন্য আর টাইম বার করে যে কিছু ইউজ করব আমার হয়ে ওঠে না, তাও করি মাঝে সাঝে। আজকে তো আমার হাত দিয়ে ঠিক লাগে আর কি, ব্রাশ দিয়ে আমার লেট হয়ে যায় এমনিতে, আর অনেক টাইমও লাগে। তোমরা কে কেমন করে এগুলোকে অ্যাপ্লাই করো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে মেসেজ করে জানিও কিন্তু। আর অবশ্যই এরকম করে ঘেনাটাকে তোমরা অ্যাপ বানাবে, বানিয়ে তোমরা অ্যাপ্লাই করো,
ভালো রেজাল্ট পাবে। আমি তো পাই, তোমরাও দেখবে ভালোই পাবে আর কি রেজাল্ট। কারি লিভ দিয়ে না এটা মানে অনেক দিক দিয়ে এটা আমি দেখেছি উপকার করে। মোটামুটি সামনেটা কমপ্লিট, পেছনেরটা মিডি। এটা লাগে মিনিমাম তোমরা 1.5 থেকে 2 ঘন্টা রাখবে। কারোর যদি মনে হয় যে আমি আজকে শ্যাম্পু করব তাহলে করতে পারো, কিন্তু হেনার সব থেকে ভালো ইয়ে হচ্ছে যে তুমি যদি এটাকে একদিন বাদে, মানে আমি আজকে হেনা করেছি, আমি যদি কালকে শ্যাম্পু করি তো সব থেকে ভালো। এটা অনেকে আছে যে রাখতে পারে না, অনেকে হয়তো বাইরে বেরোতে লাগে, অনেকে আছে ডিমের গন্ধ আর কি স্যুট করে না, তো তারা শ্যাম্পু করে নেবে 2-3 ঘন্টা রেখে, তো শ্যাম্পু করে নিয়ে। আমিও শ্যাম্পু করে নিই, কোনো সময় রেখে দিই, সেটা আর কি ডিপেন্ড করে আর কি। আজকেই তো দেখি কি করি, কারণ আজকে আমার বেরোনোও আছে অনেক। আর ডিমের কুসুমটা দিলে গন্ধটা আর কি বেশি বেরোয়। তোমরা যদি ডিমের সাদা অংশটাকে ইউজ করো দেখবে এত গন্ধ তোমরা পাবে না। জি, ডিমের সাদা অংশটা চুলটাকেও ভালো রাখবে, আর ওইটা দিলে ইয়েলোটা আর কি দিলে কি হয়, ইয়কটা দিলে হচ্ছে তোমার খসখস হয়ে যায় চুলটা, প্রচণ্ড রাফ এরকম হয়ে যায় আর কি। দেখো আর একটু বাকি আছে, হয়ে গেল লাগানো। 2-3 ঘন্টার জন্য এখন থেকে রেখে দেবো, এবার রেখে তোমরা সবাই সবার মতন ওয়াশ করে নিও। যদি কেউ শ্যাম্পু না করো তাহলে ভালো করে জল দিয়ে এটাকে ওয়াশ করে নিও, আর যদি ভাবো যে আমি শ্যাম্পু করে নেবো তো শ্যাম্পু করে নিও, শ্যাম্পু ট্যাম্পু শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিও। একদম পারফেক্ট হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি, একদম ঠিকঠাক হয়েছে। কারোর যদি ভাবো যে তোমাদের এটা মানে পড়ছে গা দিয়ে বাই বেবে কাঁধ দিয়ে মাথা দিয়ে, তো তোমরা এটা কি করবে, প্লাস্টিক থাকে না র্যাপার প্লাস্টিক, যদি কারোর বাড়িতে র্যাপার প্লাস্টিক না থেকে থাকে তো বাজার থেকে যে প্লাস্টিক পাওয়া যায়, মানে কোনো কিছু কিনতে গেলে তো তোমরা নিশ্চয়ই প্লাস্টিকে দেয়, সেই প্লাস্টিকটাকে ভালো করে মাথাটার মধ্যে মুড়েও রেখে দিতে পারো, তাহলেও তোমাদের হবে। কারণ অনেকের বাড়িতে আছে র্যাপার প্লাস্টিক থাকে না, তো আমার কোনো দিক দিয়েই বাইছে না, তো আমার আর দরকার নেই আর কি, তো আমি এটাকে এমনি করেই রেখে দেবো। কারণ যদি বেশি পাতলা হয় তাহলে জিনিসটা আর কি ঘাড় দিয়ে বা মাথা দিয়ে পড়ে।
আমার তো দেখো আমার মোটামুটি সব ঠিক আছে। ডান দেখো আমার হাতটা পুরো কি সুন্দর কালার হয়েছে, তার মানে বুঝতে পারছো যে হেয়ারটা কত সুন্দর কালার হবে। তো এখন এটা এরকমই থাকে, রেখে দিয়ে আমি 3 ঘন্টার জন্য, তারপর এটাকে আমি ওয়াশ করে তোমাদেরকে দেখাবো। আজকের থেকে অ্যাকচুয়ালি তোমরা আমার ব্লগে দেখো, আমি শ্যাম্পু করার পর তোমাদেরকে জিনিসটা দেখাবো কত সুন্দর কালারটা এসছে। এটা আমি আমার ব্লগের মধ্যে দেখাবো। এইটা এইটুকুনি থাক আজকের মতন, আবার কোনো টিপস নিয়ে কোন একদিন তোমাদের সঙ্গে দেখা হবে। বাই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো। তাহলে আর অন্য কোনো যদি টিপস আমার কাছ থেকে জানতে চাও তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তোমরা কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো। নতুন নতুন আরও তাহলে ভিডিও আর শেয়ার করো তোমার ফ্রেন্ডদেরকে। বাই।